প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের 231 পৃষ্ঠার সূত্র খুঁজি সূত্র বুঝি এই অধ্যায়ের হচ্ছে যে অনুশীলনীর যে 4 নম্বর কোয়েশ্চেনটা ছিল এটা আমরা আজকে সলভ করছি। তো ইতিপূর্বে আমরা আগের পার্টগুলোর লিঙ্কগুলো ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো 4 নম্বর অঙ্কটা ছিল, তোমাকে 100 কেজি চাল দান করতে বলা হলো, তবে সব চাল একসাথে দান করা যাবে না। প্রথম দিন 100 কেজি থেকে তার অর্ধেক অর্থাৎ 50 কেজি দান করতে পারবে, দ্বিতীয় দিন 50 কেজি থেকে অর্ধেক অর্থাৎ 25 কেজি দান করতে পারবে। এভাবে প্রতিদিন দান করার পর তোমার যে পরিমাণ চাল অবশিষ্ট থাকবে পরের দিন তার অর্ধেক পরিমাণ দান করতে হবে। তো সবগুলো চাল এভাবে দান করতে তোমার কতদিন সময় লাগবে এটা চাওয়া হয়েছে। আর এখানে একটা শর্ত দেওয়া হয়েছে, কোনোভাবেই 1 কেজির কম চাল দান করা যাবে না, অর্থাৎ কোনো ফ্র্যাকশন 0.0 কিছু আসলে সেটা হবে না, তার আগেই অ্যান্সার হয়ে যাবে। তো এটা খুবই একটা সহজ অঙ্ক, এটা একটু বুদ্ধি খাটিয়ে দেখো করতে হবে। তো আমরা এই বিষয়টাকে যদি এইভাবে ভাবি যে চালের পরিমাণ হচ্ছে 100 কেজি, চালের পরিমাণ হচ্ছে আমাদের 100 কেজি। আচ্ছা, তাহলে প্রথম দিন কতটুকু দান করলো এটা আমরা যদি লিখি, যে প্রথম দিন দান করে তো অর্ধেক দান করেছিল অর্থাৎ 100 ভাগ 2 তাহলে 50 কেজি। হ্যাঁ, এইভাবে আমরা দান করতে থাকি অর্ধেক অর্ধেক করে, দেখি কতদিন দান করা যায়। তবে 1 কেজির কম পরিমাণ দান করা যাবে না, তাহলে আমরা দ্বিতীয় দিন দান করে এই 50 কেজির আবারও অর্ধেক অর্থাৎ 25 কেজি, তাহলে 2 দিন হলো। তারপরে তৃতীয় দিন দান করে এই 25 কেজির আবারও আমরা যদি অর্ধেক করি, 25কে আবারও 2 দিয়ে ভাগ দাও, তাহলে এটা 12.5 অর্থাৎ 12.5 কেজি। হ্যাঁ, এটা কিন্তু চলবে, কিন্তু 0.0 অর্থাৎ 1 কেজির নিচে নামা যাবে না। আচ্ছা, এরপরে আমরা চতুর্থ দিনে দান করে এই 12.5কে, হ্যাঁ, আবারও আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে এই ভাগগুলো তোমরা যদি স্কুলে ক্যালকুলেটার দেয় তাহলে ক্যালকুলেটার দিয়ে করতে পারো, আর না হলে ভাগটা দশমিকের ভাগ নিশ্চয়ই শিখেছো তোমরা 5ম শ্রেণীতে। তো 2 দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে প্রথমে 6 বার যাবে, 6 দুগুণে 12। এখন এই 5 কেটে নিতে হলে এখানে ভাগফলে দশমিক দিয়ে দিতে হবে, তারপরে এটা 2 দুগুণে 4 অবশিষ্ট 1, আর ভাগফলে দশমিক থাকলে একটা 0 এমনি নেওয়া যায়। হ্যাঁ, তাহলে এটা 5 দুগুণে 10 অর্থাৎ এই 6.25 কেজি, তাহলে 6.25 কেজি। তো 1 কেজির নিচে দান করা যাবে না, এটা কিন্তু এখনো 1 কেজির উপরে আছে। হ্যাঁ, এবার আমরা 5ম দিনে যাই, 5ম দিনে দান করে এই 6.25 ভাগ 2, আবারও 2 দিয়ে ভাগ দেওয়ার অর্থ হচ্ছে যে অর্ধেক করা হচ্ছে। তারপরে এই 2 দিয়ে যদি আমরা 6.25কে ভাগ করি তাহলে 3 দুগুণে 6, হ্যাঁ, এই 2টা কাটতে গেলে এখানে একটা দশমিক দিতে হবে, এখানে 2 কাটলাম, তারপরে 1 বার দিলাম 2 অক্ষে 2, এরপরে এই 5 কেটে নিলাম, আবার 2 বার গেল, 2 দুগুণে 4 অবশিষ্ট থাকে 1, আর ভাগফলে দশমিক থাকলে আমরা একটা 0 এমনি নিতে পারবো এখানে। সো এটা 5 বার গেল, 5 দুগুণে 10, তো এটাও দান করা যাবে যেহেতু 1 কেজির উপরে আছে এখনো, তাহলে 3.125 কেজি। তো এইভাবে আমরা 5 দিন পার করলাম। এবার আমরা ষষ্ঠ দিনে যাই, ষষ্ঠ দিনে দান করবে তাহলে এর অর্ধেক অর্থাৎ 3.125 ভাগ 2 কেজি। তো এইটা যদি আমরা ভাগ করি, হ্যাঁ, তাহলে এটা আমাদের যেটা আসবে এটা আমরা রাফে তোমাদের ভাগটা দেখাই, 2 দিয়ে আমরা যদি 3.125কে ভাগ করি তাহলে প্রথমে 1 বার যাবে, 2 অক্ষে 2, অবশিষ্ট থাকবে 1, এই 1টা কাটতে গেলে এখানে একটা দশমিক দিতে হবে, তাহলে এটা 5 বার গেল, 5 দুগুণে 10 অবশিষ্ট 1, হ্যাঁ, এখান থেকে 2 কাটলে এটা 6 দুগুণে 12, তারপর এখান থেকে আমরা 5 কেটে নিলাম, তাহলে এটা 2 দুগুণে 4 অবশিষ্ট থাকে 1, আর ভাগফলে দশমিক থাকার কারণে একটা 0 আমরা এমনি পাবো, সো এটা 5 দুগুণে 10 দিলেই হয়ে যাবে। তো এটাও কিন্তু 1 কেজির উপরেই আছে এখনো। হ্যাঁ, সো এই 5 দিন 6 নম্বর দিনেও আমরা দান করতে পারবো 5.625 কেজি। এটা হচ্ছে আমাদের ষষ্ঠ দিন শেষ হয়ে গেল।
এরপরে আমাদের দেখতে হবে যে সপ্তম দিনে কি অবস্থা হয়। একে যদি আমরা দুই দিয়ে ভাগ করি অর্থাৎ অর্ধেক করি, হ্যাঁ, এটা কিন্তু 1 কেজির নিচে নেমে যাবে। তো ওখানে শর্ত দেওয়া ছিল যে 1 কেজির নিচে নামা যাবে না। সো এইটা আমরা যদি দুই দিয়ে ভাগ দিই, হ্যাঁ, তাহলে এই ভাগফলটা আসবে 0.78125। তো এই ভাগটা আমরা তোমাদের দেখাই একটু, দুই দিয়ে যদি ভাগ করি তাহলে 1.5625 ছিল। তো প্রথমে দেখো এখানে দুই দিয়ে ভাগ করতে গেলে আমার দুই ঘর দরকার। সো প্রথমে দশমিকটা চলে আসবে এখানে, তারপরে এখানে 7 বার দাও, 7 দুগুণে 14, 1 এখানে 6, 8 দুগুণে 16, তারপর এখান থেকে 2 কাটলে এটা 1 বার যায়, 2 অক্ষে 2, এরপর এখান থেকে আমরা 5 কাটলাম তাহলে 2 বার যাবে, 2 দুগুণে 4, অবশিষ্ট 1। আর ভাগফলে যেহেতু দশমিক আছে সো আমরা একটা শূন্য এমনি নিতে পারবো, এই একটা শূন্য নিয়ে আমরা 5 দুগুণে 10 দিলেই এইটা হবে আমাদের ভাগফল, 0.78125। তো এই সংখ্যাটা কিন্তু আসলে 1-এর চেয়ে ছোট, প্রথমে দশমিক আসলে এটা 1-এর চেয়ে ছোট হয়, তাহলে এই পরিমাণ অর্থাৎ সপ্তম দিনে সে কিন্তু দান করতে পারবে না, যেহেতু শর্ত ছিল 1 কেজির নিচে দান করা যাবে না। তো এই কথাটা আমরা এখানে লিখব, যেহেতু 1 কেজির কম চাল দান করা যাবে না, তাই সপ্তম দিনে তিনি দান করতে পারবেন না, পারবেন না। তাহলে সপ্তম দিনে যদি দান না করতে পারে তাহলে মোট 6 দিনে আমরা বলতে পারি যে সে চালগুলো ওই শর্ত অনুসারে দান করতে পারবে। অতএব তিনি 6 দিনে এইভাবে লিখি যে তার চালগুলো দান করতে 6 দিন লাগবে, 6 দিন লাগবে, অর্থাৎ এই পরিমাণ চালটা তার কাছে থেকে যাবে, যেহেতু 1 কেজির নিচে দান করার এখানে নিয়ম নেই, সো এটা আমরা দান করতে পারবো না। তো আজকের এই পাঠে আমরা 5 নম্বর অঙ্কটাও সলভ করব। 5 নম্বর যে অঙ্কটা আছে এটা দেখো, নিচে ছবিতে মেঝেটি 12 ইঞ্চি বর্গাকার সিরামিক টাইলস দ্বারা ঢাকতে হবে, প্রতি সারিতে টাইলস সংখ্যা তার পূর্বের সারি থেকে 1টি করে কম থাকবে, অর্থাৎ এখানে আসলে নিচের দিক থেকে ধরা হয়েছে। এখানে দেখো এই যেগুলো হচ্ছে টাইলস, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, তাহলে এই নিচের সারিতে আমাদের হচ্ছে 20টা টাইলস আছে। তো আমরা নিচ সারি থেকে শুরু করব, যেহেতু এখানে বেশি টাইলস আছে। তো এখানে দেখো প্রথমে যে ক নম্বর কোয়েশ্চেনটা আছে, এখানে মেঝেটি ঢাকতে মোট কতটি টাইলস লাগবে, তো আমরা এইভাবে যে গুণে বের করব আসলে এটা সম্ভব না, এটা আমাদের সম্পূর্ণটা কিন্তু এখানে দেয়া নাই, যে আমরা সবগুলো যদি গুণে বের করি তা হবে না। সো আমরা এইখান থেকে জিনিসটা হচ্ছে যে একটা সূত্রের মাধ্যমে জিনিসটা বের করে ফেলব। তো আমরা এইটা বলি, আমরা ক নম্বরে আসলাম, এটা হচ্ছে 5-এর ক। তো আমরা প্রথমে বলবো যে সবচেয়ে নিচের সারিতে, সবচেয়ে নিচের সারিতে টাইলস সংখ্যা, এটা আমরা গুণে বের করলাম যে এখানে 20টা টাইলস ছিল সবচেয়ে নিচের সারিতে। আচ্ছা, তারপরে যে কথাটা বলা হয়েছিল প্রতি সারিতে টাইলস সংখ্যা তার পূর্বের সারি থেকে 1টা করে কম থাকবে, অর্থাৎ এইখানে যদি 20টা টাইলস থাকে তাহলে তার আগের এই সারিতে হবে 19টা, এখানে 18টা, এইভাবে 1টা 1টা করে কম টাইলস থাকবে। তাহলে এখানে আমরা বলি যে নিচ থেকে, নিচ থেকে দ্বিতীয় সারিতে টাইলস সংখ্যা, আসলে এখানে নিচ থেকে দ্বিতীয় বলার কারণ হলো আমরা যদি দ্বিতীয় সারি বলতাম শুধু তাহলে এমনও হতে পারে কেউ এই প্রথম দ্বিতীয় এটা ধরতে পারে, এটা আসলে নিচ থেকে আসতে হচ্ছে যেহেতু এখানে সবচেয়ে বেশি ছিল,
বা প্রশ্নের ভাষাটাও এরকম যে প্রতি সারিতে টাইল সংখ্যা তার পূর্বের সারি থেকে একটা করে কম, তার মানে এই দিক থেকে আসতে হবে জিনিসটা। তাহলে নিচ থেকে দ্বিতীয় সারিতে টাইলস একটা কম হলে তাহলে বিশ বিয়োগ এক, হ্যাঁ, অর্থাৎ হবে ১৯টি। এরকম আমরা কয়েকটা জাস্ট দেখাবো যে নিচ থেকে তৃতীয় সারিতে এখানে আরও একটা টাইলস কমে যাবে, অর্থাৎ ১৯ বিয়োগ এক তাহলে ১৮টি। তো এই নিচ থেকে তৃতীয় বলতে হচ্ছে এটা সবার নিচের, তারপরে এইটা হচ্ছে নিচ থেকে দ্বিতীয়, আর এইটা হচ্ছে নিচ থেকে তৃতীয়। নিচ থেকে চতুর্থ বললে এই সারিটা ধরবো আমরা। তো আমরা আরেকটা করি নিচ থেকে, মানে এটা কোনো লিমিটেশন নাই যে তুমি কয়টা করবে, তিনটা চারটা বা আমরা এখানে যেমন তিনটা করলাম। হ্যাঁ, নিচ থেকে চতুর্থ সারিতে টাইলস এখানে আরও একটা কমে যাবে, ১৮ বিয়োগ এক তাহলে হচ্ছে ১৭টি। তো এইখান থেকে আমরা একটা জাস্ট প্যাটার্ন বা একটা তালিকা তৈরি করে নেব। তাহলে আমরা যদি এইভাবে বলি, এখানে বলা হয়েছে মেঝেটি ঢাকতে মোট কতটি টাইলস লাগবে, তাহলে সেক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে সারিগুলোতে মোট টাইলস সংখ্যা, নিচ থেকে উপরের দিকের সারিগুলোতে মোট টাইলস সংখ্যা। তো এগুলো আমরা মোট যেহেতু আমরা যোগ দিয়ে লিখবো, প্রথমটা ছিল ২০টা, তারপরে উপরের সারিতে ছিল ১৯টা, তারপরে ছিল ১৮টা, তারপরে ছিল ১৭টা, আমরা মোটামুটি এখানে যে কয়টা বের করেছি সে কয়টা লিখলাম, প্লাস কেউ যদি আরও লেখো বের করো তাহলে তারা সেটাও লিখবে, আমরা আর করিনি এখানে ডট ডট দিয়ে। একবারে এটা উপরে যেতে যেতে এখানে দেখো মোট কয়টা সারি আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। নিচ থেকে যদি আমরা দ্বিতীয় বলি তাহলে এইভাবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, মোট ১১টা এখানে সারি আসবে। সো এই জায়গাটায় আমরা যেটা করতে পারি, আমরা একটু দেখে নিচ্ছি এটা কীভাবে করা যায় দেখি। মেঝেটি থাকতে মোট কতটি টাইলস লাগবে, তাহলে এইখানে আমাদের দেখো এই যে এখানে চিত্রের মধ্যে যে ২০ দেয়া ছিল, এখানে দেখো ২০ দেয়া ছিল আর এখানে আছে ১০, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ১০। তাহলে এই এইখানে ছিল আমাদের হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০। তাহলে এই ২০ থেকে আমাদের শুরু হলো, এটা শেষে গিয়ে আমাদের এখানে ১০ গিয়ে শেষ হবে, এটা হচ্ছে এটার থিমটা। সো এখন আমরা যেটা করতে পারি, ১০ থেকে অর্থাৎ এই ১০ থেকে ২০ পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি হলো মোট টাইলস সংখ্যা। তো আমরা ইতিপূর্বে কিন্তু সমষ্টির একটা সূত্র পড়েছিলাম, যে এখানে দেখো ১০ থেকে ২০ পর্যন্ত আমরা যদি এইভাবে গুণি যে ১০ থেকে ২০ পর্যন্ত, ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১, সরি ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০, তাহলে ১১টা সংখ্যা কিন্তু হয় এখানে। এই কারণেই এখানে কিন্তু আমরা গুণে ১১টা সারি পেয়েছিলাম, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা, মোট ১১টা সারি আছে। তাহলে আমরা এখানে ২০ থেকে শুরু করেছিলাম, এই যে সবচেয়ে নিচের সারিতে ছিল ২০টা, তারপরে ছিল ১৯টা, তারপরে ১৮টা, এইভাবে হতে হতে একদম যেটা হচ্ছে এক দুই তিন চার এইভাবে হতে হতে ১১ নম্বর যে সারিটা সেখানে কিন্তু ১০টা হচ্ছে টাইল সংখ্যা থাকবে। তাহলে এখানে মোট পদ সংখ্যা আছে কিন্তু ১১টা, যেটা আমরা হাতে গুনে দেখালাম। তো এখন দেখো এখানে আমরা প্রথম পদ, আমরা যে সমষ্টি সূত্র ইতিপূর্বে পড়েছিলাম আগের পাঠে আমরা দেখিয়েছি যে সমষ্টি সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ ২, সেই সূত্রটাই আমাদের এখানে ইনক্লুড করতে হবে। তো এখানে আমরা দেখো প্রথম পদ আমরা চাইলে কিন্তু ২০ও লিখতে পারি, অথবা প্রথম পদ আমরা ১০ও লিখতে পারি, যেহেতু এখানে যোগ এখানে আসলে কোনো সমস্যা নেই।
তো প্রথম পদ আমরা লিখলাম বিশ এই ধারা অনুসারে, আর এখানে পদ সংখ্যা বা শেষ পদ হচ্ছে, শেষ পদ হচ্ছে আমাদের দশ, অথবা তোমরা যদি প্রথম পত্রে দশ লেখো তাহলে শেষ পদ লিখতে হবে বিশ। আর পদ সংখ্যা হচ্ছে আমরা যেটা দেখালাম এখানে ডট ডট দেওয়া আছে জন্য বোঝা যাচ্ছে না, তুমি দশ থেকে যদি গুণ বিশ পর্যন্ত এগারোটা পদ আসবে। এখন আমরা দেখো সমষ্টি সূত্রে চলে যাব। আমরা জানি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এই সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়, স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এইটা হচ্ছে আমাদের সূত্র, প্রথম পদ যোগ শেষ পদ, এটাকে গুণ দিতে হবে পদ সংখ্যা দিয়ে, পদ সংখ্যা, আর এই পুরোটাকে দুই দিয়ে ভাগ। তো এখন আমরা সিম্পলি মানগুলো যদি বসিয়ে দিই, হ্যাঁ, প্রথম পদ হচ্ছে আমাদের বিশ যোগ শেষ পদ হচ্ছে দশ, আর পদ সংখ্যা হচ্ছে এখানে এগারোটা ভাগ দুই। তো এবার এটা আমরা যোগ করে ফেলি আগে, এটা কাটাকাটি গেলে করা যেত কিন্তু এটা ফ্র্যাকশন হবে জন্য আমরা কাটলাম না, দশমিক আসবে। বিশ আর দশে হচ্ছে তিরিশ, তিরিশ গুণন এগারো ভাগ দুই, তোমরা চাইলে এটা তিরিশ আর এগারো গুণ করে দুই দিয়ে ভাগ দিলেও হবে, তবে আমরা এটা করলেই সুবিধা হবে, দুই দিয়ে যদি এটা কাটাকাটি করি পনেরো দুগুণে তিরিশ। এখন এই পনেরো আর এগারো যদি আমরা গুণ করি তাহলে পাঁচ এগারো পঞ্চান্নর পাঁচ, হাতে পাঁচ, এগারোকে এগারো, বারো তেরো চোদ্দ পনেরো ষোলো, এই যে একশো পঁয়ষট্টিটি আসলো এটি কিন্তু আমাদের মোট হচ্ছে যে টাইল সংখ্যাটা বের হয়ে গেল। তো এইটা আমরা যদি দেখো এইখানে যদি আমরা গুনতে যাই তাহলেও অবশ্য একশো পঁয়ষট্টি আসবে, কিন্তু এটা কোনো সাইন্টিফিক মেথড হলো না, এই যে এইভাবে এক দুই তিন চার এইভাবে সমস্ত টাইলসগুলো যদি গুনি এটা আসলে সূত্রের সাহায্যে আমাদের বের করতে হবে। তো এরপরে আমরা খ নম্বরটা আসছি, খ নম্বরে যেটা বলা হচ্ছে যে প্রতি বর্গ ফুট টাইলসের মূল্য পঁচাত্তর টাকা হলে টাইলস বাবদ কত টাকা খরচ হবে। তো এখানে দেখো টাইলসের যে মাপ বর্গাকার টাইলস ছিল অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ চতুর্দিকে সমান, সেটা আবার ইঞ্চিতে দেওয়া আছে, তো এই জায়গাটায় একটা সমস্যা, এটা আমাদের আগে একটু ঠিক করে নিতে হবে। তো আমরা এটার জন্য যেটা বলবো, আমরা ক থেকে টাইলসের সংখ্যাটা আগে নিয়ে আসি, ক হতে হ্যাঁ টাইলস লাগবে বা টাইলসের সংখ্যা একশো পঁয়ষট্টি টি। তো এখন দেখো একটা বর্গাকার টাইলসের একটি বর্গাকার, মানে বিষয়টা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে প্রতি বর্গ ফুট টাইলসের দাম দেওয়া আছে, কিন্তু টাইলসের যে ক্ষেত্রফল এটা উপরে যেটা দেওয়া আছে বারো ইঞ্চি বর্গাকার, মানে দৈর্ঘ্যটা দেওয়া আছে, তাহলে একটি বর্গাকার টাইলসের, একটি বর্গাকার টাইলসের দৈর্ঘ্য হলো বারো ইঞ্চি, বারো ইঞ্চি, তো এই ইঞ্চিটাকে ফুট করতে হবে যেহেতু দামটা ফুটে বর্গ ফুটে দেওয়া আছে। তো আমরা জানি বারো ইঞ্চি সমান আসলে এক ফুট হয়, তাহলে বারো ইঞ্চি সমান এক ফুট। তো এইটা দেখো একটি বর্গাকার টাইলসের দৈর্ঘ্য যদি এক ফুট হয় তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, তাহলে এর ক্ষেত্রফলটা আমরা বের করি, একটি বর্গাকার টাইলসের, টাইলসের ক্ষেত্রফল এই দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য অর্থাৎ এক গুণন এক, আর এককটা কিন্তু বর্গ ফুট হয়ে যাবে, ক্ষেত্রফলের একক বর্গ হয়, সো এককে এক বর্গ ফুট। তো এখন আর সমস্যা নেই, যে মূল্যটা দেয়া আছে সেটা হচ্ছে প্রতি বর্গ ফুটের অর্থাৎ এক বর্গ ফুটের দাম দেয়া আছে, তো এক বর্গ ফুট টাইলসের, টাইলসের দাম পঁচাত্তর টাকা, পঁচাত্তর টাকা, তো এই প্রতি বর্গ ফুটের দাম এটা। হ্যাঁ, তাহলে এইখানে আমাদের যে কাজটা করতে হবে, এক বর্গ ফুট অর্থাৎ এক বর্গ ফুট, এখানে আর একটা কাজ করতে হবে যে এক বর্গ ফুট মানে কিন্তু একটি টাইলস, তো আমাদের এইখানে যেহেতু একশো পঁয়ষট্টিটা টাইলস আছে, সো দুইভাবে করা যেতে পারে, একটি একটি বর্গাকার টাইলসের ক্ষেত্রফল যদি এক বর্গ ফুট হয় তাহলে এখান থেকে আমরা একটা কাজ করে নিতে পারতাম, সেটা হচ্ছে এটা আমরা করে ফেলি, এখানে একশো পঁয়ষট্টিটি বর্গাকার টাইলসের ক্ষেত্রফল
এই এক আর 165 গুণ করে নিতে হবে, অর্থাৎ হচ্ছে 1 গুণন 165। তো একের সাথে এটা গুণ করলে আসলে এটাই আসবে। আমরা এই জায়গাটা একটু ক্লিয়ার করে ভালো করে লিখি, অনেকের হয়তো বুঝতে সমস্যা হতে পারে। তাহলে একটি বর্গাকার টাইলসের দৈর্ঘ্য হচ্ছে এক ফুট। তাহলে একটি বর্গাকার টাইলসের ক্ষেত্রফলটা আমরা বের করে নেব। ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, বর্গের ক্ষেত্রফলের সূত্র এটা, 1 গুণন 1 বর্গ ফুট, অর্থাৎ এককে 1 বর্গ ফুট। তাহলে আমাদের মোট টাইলস ছিল 165। তাহলে 165 বর্গাকার টাইলসের ক্ষেত্রফল, এটা একের সাথে গুণ হবে, অর্থাৎ 165 গুণন 1, অথবা 1 আগেও লিখতে পারো, সমস্যা নেই গুণনের সময়। তো এটা গুণ করলে 165 বর্গ ফুট হবে। এখন আমরা ঐকিক নিয়মে চলে যাই যে 1 বর্গ ফুট টাইলসের দাম 75 টাকা। এটা আসলে যদি প্রতিটি টাইলসের দাম দেওয়া থাকতো তাহলে আমরা সহজেই একটি টাইলসের দাম এত টাকা, অতএব 165টির দাম বের করে ফেলতাম। তো এটা এইভাবে আসতে হবে। তো অতএব এখন আমরা 165 বর্গ ফুট টাইলসের দাম হিসাব করব। তো এটা গুণন হবে, যে কোনো একটা আগে লেখা যাবে, অর্থাৎ 165 গুণন 75 টাকা। তো এটি কিন্তু আমাদের এই খ নাম্বারের অ্যান্সার হবে। আমরা এটা জাস্ট ক্যালকুলেটারে করে ফেলছি। তো এই হলো 165 গুণন 75, তাহলে 12,375 টাকা। এটি হচ্ছে তার টাইলস বাবদ খরচ হবে, 12,375 টাকা। তো এই ছিল 5 নম্বর যে অঙ্কটা আমাদের, সেই অঙ্কের রেজাল্ট। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো তোমরা। হ্যাঁ, এটা আসলে এই অঙ্কটা করার সিস্টেমই এটা। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।